প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব ২০ নারী ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আনন্দ উৎসবে মেতেছে শামসুন নাহার, শাহেদ আক্তার, রিপারা। রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠে পতাকা নিয়ে গ্যালারিতে সমর্থকদের কাছাকাছি গিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার দৃশ্যটা ছিল দেখার মতোই। বাংলাদেশের নারী ফুটবলের সবকটি ট্রফির পেছনে কোচ ছোটনের অবদান রয়েছে। ডাক আউটে একমাত্র তিনি ছিলেন লাল সবুজ দলের কোচ। ৮টি বয়সভিত্তিক সাফের টুর্নামেন্টে বাংলাদেশ ৪টিতে শিরোপা জিতেছে। এবার ঘরের মাঠে ট্রফি জিতে ছোটন বেশ খুশি। এ সময় শামসুন নাহার এবং রূপনাদের প্রশংসা করতে ভুল করেননি ছোটন। বলেছেন, শামসুন নাহার কি প্লেয়ার, আমার দৃষ্টিতে টিমের জন্য আলাদা অনুপ্রেরণা। নেপালের বিপক্ষে যেভাবে খেলার কথা সেভাবেই দল খেলেছে, আমি খুশি। ফাইনালে গোল করে দলকে জেতানোর পেছনে অবদান ফরোয়ার্ড শাহেদ আক্তার, রিপারও। মাঠ জুড়ে খেলেছেন তিনি, গোলও পেয়েছেন। ম্যাচ শেষে কক্সবাজারের এই ফুটবলার জানিয়েছেন নিজের ভালো লাগার কথা। টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ভুটান। এছাড়া সেরা গোলকিপার হয়েছেন স্বাগতিকদের রূপনা চাকমা। ঢাকার পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করেছেন তিনি। ট্রফি হাতে নিয়ে রূপনা জানান, নেপাল থেকে সাব জেতার পর কঠোর পরিশ্রম করেছেন তিনি। গোলকিপিং কোচ যেভাবে বলেছেন সেভাবেই অনুশীলন করে গেছেন। দল সাফল্য পাওয়ায় খুশি তিনি।